রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত করতে আমরা রক্ত দিতে রাজি আছি ঠিক না যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার সরকার এবং রাসূলকে বদনাম করেছে যতক্ষণ পর্যন্ত বিশ্ব মুসলমানের কাছে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না থামবে না প্রয়োজনে সর্বিশ্বের মুসলমান রক্ত দিয়ে হল রসুলের ইজ্জত রক্ষা করার জন্য প্রস্তুত আছে নেমেছি শাস্তি পরক হয়ে পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া পর্যন্ত করে ফিরব না ফাউন্ডেশনের উদ্যোগে মুসলমান ভাইয়েরা এ আল্লাহ নবী প্রেমিক ভাইয়েরা এ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইজ্জত রক্ষার্থে তারা মিছিল করেছে বিক্ষোভ করেছে এ আল্লাহ এই বিক্ষোভকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছো আদিন ফিন্নাস বিল হাজ মানুষের মাঝে হজের এলান করে দাও ইয়া আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের এলান করেছে ওই এলান সারা পৃথিবীর মানুষ এমনকি রূহ জগতে যে সমস্ত রূহ আছে তারাও শুনেছে আজকে তুষার দ্বারা থেকে আয় মালিক আমরা নবী প্রেমিকরা নবী যত রক্ষার্থে আওয়াজ উঠাইলাম তোমাদের আমাদের আওয়াজ তুমি রোজা তারে বসাইয়া দাও আমাদের এই আশাকে আমাদের এই বসাকে আমাদের এই মিছিলকে একটা মৌলমা ফাউন্ডেশনের উদ্যোগকে এ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও এ আল্লাহ নবীর প্রেমিক হিসাবে আশেক হিসাবে কাল কেমতের ময়দানে আমাদের সকলকে তুমি উঠাও এ আল্লাহ নবীর বিরুদ্ধে যারা এ আল্লাহ নবীর ইজ্জত যারা অসম্মান করেছে ইজ্জত নষ্ট করেছে এ আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে এমন শাস্তি তুমি দাও যাতে পৃথিবীর আর কেউ এরকম দৃশ্যতা দেখাইতে না পারে এই তুষার দ্বারা গিরি দ্বারা শান্তি দ্বারা আদর্শ নগর এই সমস্ত এলাকার থেকে তারা মিছিলে শরিক হয়েছে মাওলা সকলকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও একরাম লম্মা ফাউন্ডেশন কে মাওলা আর মজবুতির সাথে কাজ করার তৌফিক দিয়া দাও হে আল্লাহ আমাদের সকলের নেক হায়াত দারাজ করে দাও হে আল্লাহ এই মিছিল কে বিক্ষোভ কে আমাদের পরকালে নাজাতের উসিলা বানিয়ে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم آمين 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 برحمتك يا أرحم الراحمين